আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদান হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে কুরবানি প্রসঙ্গে। কুরবানি প্রসঙ্গে যেটি আমরা বলতে চাই তা হলো কোন কোন প্রাণী দিয়ে কুরবানি করা বৈধ বা কোন কোন প্রাণী দিয়ে কুরবানি করা যাবে। অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে হাঁস মুরগি দিয়ে কুরবানি করা যাবে কি না, কিন্তু আসলে না, হাঁস মুরগি বা অন্য কোনো প্রাণী দিয়ে কুরবানি করা বৈধ নয়। কুরবানি করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছয়টি পশুকে ফিক্সড করে দিয়েছেন, ছয়টি পশু দিয়ে কুরবানি করা যাবে। তার মধ্যে তিনটি বড় পশু, তিনটি ছোট পশু। বড় পশু তিনটি হচ্ছে, প্রথমত হচ্ছে উট, উট দিয়ে কুরবানি করা যাবে। দ্বিতীয়ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গরু, আর তিন নম্বরে বলেছেন মহিষ। এই তিনটি বড় পশু। আর ছোট পশুর মধ্যে যেগুলো রয়েছে তা হচ্ছে, এক নম্বরে হচ্ছে দুম্বা, দুই নম্বরে ভেড়া, তিন নম্বরে ছাগল। অর্থাৎ এই ছয়টি পশু দিয়ে কেবলমাত্র কুরবানি করা যাবে, কুরবানি করা বৈধ হবে। অর্থাৎ উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল, এই কটি দিয়েই কুরবানি বৈধ এবং এই ছয়টি প্রাণী দিয়েই কুরবানি করা যাবে। আর এক্ষেত্রে যদি কেউ ভাগে কুরবানি করতে চায় তাহলে অবশ্যই প্রথম তিনটি, অর্থাৎ উট, মহিষ এবং গরু, এই তিনটি পশুতেই কেবলমাত্র ভাগে কুরবানি দেওয়া যায়, বাকি তিনটিতে ভাগে কুরবানি দেওয়া যায় না। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেককেই কুরবানি করতে হলে, যাদের সামর্থ্য আছে প্রত্যেককেই, এই ছয়টি পশুর মধ্যে যে কোনো একটি পশু দিয়ে কুরবানি করার মধ্যে তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।